তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো সবাই ভালোই থাকো। আমি আবার এসে গেছি এসডি গেমিং ফ্রি ফায়ার ইউটিউব চ্যানেলের মধ্যে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি কথা বলবো ফ্রি ফায়ার নতুন ইভেন্ট নিয়ে, তাই এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আর যারা আমার এই চ্যানেলে নতুন বা আমার এই চ্যানেল প্রথমবার দেখছো, তারা আমার এই চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি ইভেন্ট রিডিম কোড নিয়ে, যেটা বা যেই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে চলছে, এটার ফাইনাল হবে 13 মে। আর কত কত ওয়াচে কী কী রিওয়ার্ড করতো সেটা বলবো, আরও রিডিম কোড কোথায় পাবে কীভাবে পাবে সেটাও বলবো। তো ভিডিওটা পুরোপুরি দেখে নিও তোমরা সবাই, তো আজ সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আরও ইভেন্ট আসবে, সব ভালোভাবে বলবো। তো আমি আবারও বলছি, ভিডিওটা পুরোপুরি ওয়াচ না করলে কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটা পুরোপুরি দেখো। তো বড় বড় ইমোট এর দিকে না তাকিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আবারও বলছি, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক। তো ভাই লাইকটা করে দাও না, কারণ তোমরা ভিডিও দেখতে দেখতে লাইকটা করতে ভুলে যাবে। তো প্রথমে বলি রিডিম কোড কোথায় পাবে, কি করে পাবে বা কিভাবে পাবে। ফ্রি ফায়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। যে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট হবে সেটা ফ্রি ফায়ারের অফিসিয়াল চ্যানেলে যদি 150K ওয়াচিং হয়, তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তাহলে পাবো ক্যারেক্টার ফিগমেন্ট ও ডায়মন্ড রয়্যাল ভাউচার, আরও অনেক রকমের ভাউচার আমরা পেয়ে যাব। আর যদি 30K ওয়াচিং হয়, তাহলে যে 25 ক্যারেক্টার রয়েছে তাদের মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারবো। অর্থাৎ যে কোনো ক্যারেক্টার যেটা আমার কাছে নেই, সেই ক্যারেক্টার বা আমাদের কাছে বা তোমার কাছে যেই ক্যারেক্টারটা নেই, তার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার তোমরা নিতে পারো। আর যদি 4050K ওয়াচিং হয়, তাহলে যেটা স্ক্রিনে দেখাচ্ছে যে গ্লোবাল স্কিন, গান স্কিন, লেটস গো ইমোট, কুম্ফু ইমোট, এরকম ধরনের 5-star রেয়ার আইটেম আমাদের কাছে রয়েছে, তার মধ্যে যে কোনো আমরা একটা নিতে পারি। তো যার কাছে যেটা নেই সেটা নিয়ে নাও। আর যেটা আমার বলার রয়েছে যে রিডিম কোডটা কোথায় পাবে কীভাবে পাবে, তার জন্য কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে টাচ করে সেটা অলে সেট করে দাও। তো 13 মে রিডিম কোড যখনই আমাকে প্রোভাইড করবে, তো তখনই আমি আমার চ্যানেলে ভিডিওটা রেডি করে, অর্থাৎ ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো। তো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো বা বেল আইকন যদি অলে সেট না করো, তো তোমরা নোটিফিকেশান পাবে না, আর জানতেও পারবে না যে রিডিম কোডটা কী। তো ভাই দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে টাচ করে অলে সেট করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আরও রয়েছে, তো ভিডিওটা পুরোপুরি দেখো। আরও বলছে, আমি 13 মে ভিডিও বানিয়ে রিডিম কোড দেওয়ার সাথে সাথে আমার ইনস্টাগ্রামেও রিডিম কোডটা দিয়ে দেবো। তো নিচে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম নেম রয়েছে বা লিঙ্ক রয়েছে, সেখানে টাচ করে আমার ইনস্টাগ্রামে ফলো করে নাও, তাড়াতাড়ি পাওয়ার জন্য রিডিম কোড। তো বন্ধুরা, আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা ইন্ডিয়া সার্ভার না, অন্য একটা সার্ভারের আইডি। তো এই সার্ভারে যেটা রয়েছে কোনো রকম ওয়াচ টার্গেট ছাড়াই 13 মে গেম ওপেন করবে। যে কোনো ক্যারেক্টারের ভালো লাগলে সেই ক্যারেক্টারটা ক্লেম করো, কোনো একটা ওয়াল ভালো লাগলে সেই ওয়ালটা নিয়ে নাও, আর কোনো একটা গান স্কিন ভালো লাগলে সেই গান স্কিনটা নিয়ে নাও, এরকম ধরনের সিস্টেম রয়েছে। যাই না এরকম সিস্টেম আমাদের ইন্ডিয়ার সার্ভারে কবে আসবে, যাই হোক যেটা আমাদের সার্ভার সেটা আমাদের, যেটা ইন্ডিয়া সেটা ইন্ডিয়া। তো ভাই চলো এই সার্ভারটা একটু মজা নিয়ে নাও, আবার পরে বলছি।
তো বন্ধুরা, আমার স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা ইন্ডিয়া সার্ভার। তো আমাদের সার্ভারে এসে গেছে হ্যাকার স্টোর। তো এখানে দেখো অনেকগুলো বান্ডিল দেখাবে, আর বান্ডিল সিলেক্ট করলে গান স্কিন সিলেক্ট করতে পারবে না, গান স্কিন সিলেক্ট করলে বান্ডিল সিলেক্ট করতে পারবে না। তো তার মধ্যে আমাকে লাল বান্ডিলটাই ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করলাম। আর যদিও নেবো না, এমনি নর্মালি সিলেক্ট করে রাখলাম। যেটা আমার এখানে ডায়মন্ড অর ডায়মন্ড অর্ডার হচ্ছে, আমি সেটা দিয়ে লাইট পাস খুলবো, কারণ পরপর ছটাই লাইট পাস খুললে একটাই লাইট পাস ফ্রি দিয়েছে। তো ভাই ছাড়ো, এখানে জাস্ট আমি দেখিয়ে দিলাম তোমাদের জন্য। তোমরা যদি নিতে চাও তো নিতে পারো, অসুবিধা নেই। তোমাদের ভালো লাগলে তোমরা নাও, তোমাদের ভালো না লাগলে তোমরা নিও না। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে ভিডিওটা তো লাইক করে দিও একটা, তোমাদের লাইকই হলো আমার ইন্সপিরেশন। তো ভাই লাইক করে দিও। ওকে ভাই, ভালো থাকো।